খেজুরিতে বিস্ফোরণে মৃত এক, গুরুতর আহত তিন। ফের উত্তপ্ত খেজুরি। গতকাল সোমবার রাতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের, গুরুতরভাবে জখম আরও তিনজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার জনকা গ্রাম পঞ্চায়েতের ভাঙনমারি গ্রামে। ঘটনার পরপরই চারজনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অনুপ দাস। বাকিদের অবস্থাও সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাদের সারা শরীর ঝলসে গিয়েছে। কিন্তু কিভাবে হলো এই বিস্ফোরণ তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক রং লাগাতে শুরু করে দিয়েছে। একদিকে বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ হয় বলে অভিযোগ করছে বিজেপি, এমনকি নিহত ও আহতরা সকলেই তৃণমূল কর্মী বলেও বিজেপির জেলা সাধারণ সম্পাদক তাপস দোলাইয়ের দাবি। অন্যদিকে তৃণমূল নেতা তথা স্থানীয় জনকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সমর শঙ্কর মণ্ডলের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে বলেই শুনেছি। গোটা ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ সুপার অমরনাথকে বলেন একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কেস রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। আজ সন্ধ্যা 7:30টায় জনকা অঞ্চলের পশ্চিম ভাঙলমারি গ্রামে তৃণমূলের হারমাত গুন্ডাবাহিনীরা বহিরাগতদের নিয়ে বোম বাঁধছিল। বোম বাঁধতে গিয়ে বোম বাস্ট হয়ে দুজন মারা যায় এবং চারজন গুরুতর আহত অবস্থায় পুলিশ প্রোটেকশন দিয়ে সাধারণ মানুষ বা কোনো বিরোধীদের দেখতে না দিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে তাদেরকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কি অবস্থা দেখুন, খেজুরি বিধানসভায় তৃণমূল হেরেছে 2021 সালের বিধানসভা ভোটে, সাধারণ মানুষ তাদের বর্জন করেছে, তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে এরকম সন্ত্রাস করে হারমাদি করে যাতে অঞ্চল ব্লক দখল করা যায় তার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে, যার ফলস্বরূপ গোড়াহাড় দেবীচকে মা বোনেদের অত্যাচার করেছে, ঘরবাড়ি লুটপাট করেছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারধর করেছে যারা এখন তমলুক হাসপাতালে ভর্তি আছে। সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না, পাপ বাপ কেউ ছাড়ে না, এটুকুই মনে রাখবেন। বোম বন্দুক যাই তৈরি করুন না কেন, পাপ কিন্তু বাপকে ছাড়বে না। আপনাদের পাতা ফাঁদে আপনারাই মরলেন, মানুষকে মারতে হবে না, আপনারা এভাবেই শেষ হবেন। সমস্ত গুন্ডা নিশ্চিহ্ন হবে খেজুরি বিধানসভা থেকে, সমস্ত হারবার খেজুরি বিধানসভা থেকে মানুষ বিতাড়িত করবে। সুপ্রভাতবাবু, সন্ধেবেলা বা গত দুদিন ধরে খেজুরিতে দু নম্বর ব্লকে নতুন করে অশান্তি ছড়ানো হচ্ছে, এরকম একটা বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এবং এই ভর্ষণে বোম বাঁধতে গিয়ে তৃণমূলের চারজন কর্মী আহত হয়েছে, তার মধ্যে দুজন মারা গেছে বলে খবর। না নিশ্চিত, আমরা একটা খবর পেয়েছি যে খেজুরিতে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করে কী করে বোম বাস্ট হলো, কী করে আমাদের দলের কর্মীরা সেখানে ছিল, সেখানে বোম আগে থেকে রাখা ছিল না বোম বাঁধতে গিয়ে হয়েছে, এটা পরিষ্কার নয়। বিজেপি ভারতীয় জনতা পার্টির যে কথাটা বলছে সেটা সত্যি কথা নয়। আমাদের বোম বাঁধার কোনো প্রয়োজন নেই, কেন আজকে এলাকা পুরোটাই শান্তিপূর্ণ অবস্থায় আছে, বোম বাঁধার কোনো প্রয়োজন নেই। সেখানে কী কারণে আমাদের দলের কর্মীরা আহত হলো সেটা নিশ্চিতভাবে আমি পুলিশ প্রশাসনকে বলেছি যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। যদি কেউ অন্যায় করতে গিয়ে এই কাজ করে থাকে তাকেও শাস্তি দিতে হবে, সেও ছাড় পাবে না। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা আমরা যতক্ষণ না পুরোটা তদন্ত হয়ে উঠে আসছে আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারবো না যে কি ঘটনা ঘটেছে। আমরা কালকে আগামীকাল সকালের মধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে বলেছি। কি আসলে কি ঘটনা ছিল, তারা ওখানে বসেছিল না বোম বাঁধছিল, যদি ঘটনা প্রকাশে আসে যেই দোষী সে শাস্তি পাবে। বিজেপি আরও অভিযোগ যে যেহেতু খেজুরিতে আপনারা হেরে গেছেন ফলে খেজুরিকে অশান্ত করা এবং
নির্বাচন তো প্রায় 7 মাস 8 মাস হয়ে গেল, নির্বাচন কেটে গেছে, তার মধ্যে একটা কোনো নিদর্শন দেখাতে পারবেন না বিজেপি যে খেজুরিকে কেন্দ্র করে কোনো অশান্তি হয়েছে, কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যুস হয়েছে, কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে, এরকম কোনো ইস্যু দেখাতে পারবেন না। বরঞ্চ তার থেকে বড় কথা যে খেজুরিতে আমরা দল, আমাদের দল সরকারে থাকার পরেও তৃণমূল কংগ্রেসের বহু কর্মীরা খেজুরিতে ঘর ছাড়া ছিলেন প্রথম অবস্থায়। পরবর্তীকালে আমি সেখানে অনেক জায়গায় গিয়ে মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি, তাদেরকে আশ্বস্ত করে এসেছি। এই ধরনের কোনো ঘটনা নেই, এখনও কোনো নজির নেই যে এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।